2020 সালে যে আধার কার্ডের যে ভুলভাল আছে তার জন্য যে সংশোধন করা হবে সেই ব্যাপারে মানুষ এত ভিড় করে আছে। গতকাল বেলা 3টে থেকে এখানে মানুষ বসে আছে আধার কার্ড ঠিক করবে, কারণ একটাই, বর্তমান কেন্দ্র সরকার মানুষকে যে একটা বিভ্রান্তের মধ্যে ফেলেছে এনআরসি সিএ ক্যাপ নিয়ে, আবার যে নতুন করে আবার করেছে এনপিআর, এই যে মানুষ একটা আতঙ্কের ভিতর আছে, যাতে মানুষ যাতে বাঁচে তার পরিবারকে নিয়ে যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য মানুষ গতকাল 3টে থেকে খোলা আকাশের নিচে, কোনো সেট নেই, উপরে কোনো ব্যবস্থা নেই, একটু একটু বাচ্চা নিয়ে মহিলারা আপনি হয়তো দেখতে পারেন, অনেকে আধিকারিকরা দেখতে পারেন, খোলা আকাশের নিচে একটু মানুষ একটু একটু বাচ্চা নিয়ে 10 থেকে 12 হাজার মানুষ কীভাবে তারা লাইনে দাঁড়িয়ে আছে, শুধু কখন আমার আধার কার্ডে ভুলটা আছে ঠিক করবে, কারণ একটাই, এনআরসি সিএ এবং এনপিআর এই নিয়ে মানুষ যে একটা আতঙ্কের মধ্যে পড়ে আছে। হয়তো আমাদের কোথাও আসামের মতো হবে নাকি, বাংলাকে আসামের মতো তৈরি করবে না কেন্দ্র সরকার, তার জন্য মানুষ এই ভুলটা যাতে ঠিক হয়। এর আগে মানুষ ভুল ঠিক করেছে কিন্তু তাতেও ঠিক হয়নি, কারোর হয়তো ডেট অফ বার্থ নেই, কারোর নামে বানান একার ওকার নেই, কারোর হয়তো সাল আছে ডেটটা নেই, ডেট আছে সাল নেই, এই যে মানুষকে যে ই করা হচ্ছে সরকারের ভিতরে, কিন্তু সেটা তো সরকার বর্তমান কেন্দ্র সরকার সেটা করছে না, কারণ মানুষকে বারবার বলছে এনআরসি হবে সিএফ ক্যাপ হবে এনপিআর হবে, এটা সরকারকে দেখানোর জন্য এখানে একটু একটু বাচ্চা নিয়ে মহিলারা এখনও হয়তো আপনারা দেখতে পারেন কতটা মানুষ এখানে আছে, 10 থেকে 12 হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে গতকাল 3টে থেকে। আপনার নাম? আমার নাম টিঙ্কু মণ্ডল। কি করতে হচ্ছে? বাড়ি? নাম কি? সংশোধনের জন্য কালকে থেকে লাইনে দাঁড়িয়ে আছি, সারা রাত এখানে মহিলা এবং পুরুষ সবাই উভয়ে দাঁড়িয়ে আছে, এদের জন্য কোনো লাইটের ব্যবস্থা নেই, এদের কোনো নিরাপত্তা নেই, এদের যে সারা রাত এই ঠান্ডায় এখানে বসে আছে। আর আধার কার্ড সংশোধনের জন্য যে ডকুমেন্টসগুলো চাচ্ছি সেগুলো হচ্ছে যে সংশোধন যাদের তাদের জেরক্স করে নিয়ে আসতে হবে, প্লাস অরিজিনালটা দেখাতে হবে, সেই জেরক্সের উপরে ডেট লিখে দেওয়া হবে। আর যারা নতুন তাদেরকে তাদের যে কোনো ডকুমেন্টস জেরক্স করে নিয়ে আসতে হবে, সেই জেরক্সের উপরে ডেট দেওয়া হবে, ডেট দিয়ে যার যেদিন ডেট করবে তার সেদিনকে কাজ হবে। আর এখানে মোটামুটি 1000 থেকে 1500 লোক জমায়েত হয়েছে, এদেরকে সারা রাত এখানে অপেক্ষায় আছে, এখন ব্যাংকে থেকে 10টার সময় থেকেই টোকেন দেওয়া হবে। আমার নাম আকমান শেখ। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।